কথায় আছে রাখে আল্লাহ মারে কে। এই কথাটি আবারও প্রমাণ হয়ে গেল কলম্বিয়ার একটি ঘটনায়। 2 বছর পরিবার থেকে দূরে থাকার পর ফিরে এলেন এই মহিলাটি, তাও আবার সমুদ্রের পানিতে ভাসতে ভাসতে। পরিবারের সবাই ভেবেছিলেন তিনি হয়তো মরে গিয়েছেন, কিন্তু সমুদ্রের পানিতে ভাসতে ভাসতে জীবন্ত ফিরে এলেন তিনি। কলম্বিয়া শহর থেকে কিছু দূরে সমুদ্র সৈকতে তার সন্ধান পেলেন পরিবারের লোকেরা। আর গত 26 সেপ্টেম্বর অবাক করা একটি দিন হয়ে রইল এই পরিবারটার জন্য। তিনি নাকি শেষ 8 ঘন্টা এভাবে সমুদ্রে ভাসতে ভাসতে এসেছেন, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু কেউ এভাবে 8 ঘন্টা সমুদ্রের পানিতে ভাসতে পারে? ঐশ্বরিক দয়া না থাকলে এটাও কি সম্ভব? সেটাই বুঝে উঠতে পারছেন না অনেকে। মহিলাটির নাম অ্যাঞ্জেলিক গৈতান, তার বয়স 46 বছর। ঠিক 2 বছর আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন তিনি। সবাই ভেবেছিলেন তিনি হয়তো আত্মহত্যা করেছেন, কিন্তু দেহটা পাওয়া যায়নি। এই 2 বছরে অ্যাঞ্জেলিকা কোনো যোগাযোগ করেনি তার পরিবারের সাথে। পরে স্থানীয় সংবাদ সংস্থার পক্ষ থেকে জানা যায় সত্যিই আত্মহত্যা করার জন্য সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন তিনি। কারণ হলো শেষ 20 বছর তিনি গার্হস্থ্য হিংসার শিকার। মহিলাটির প্রাক্তন স্বামীর হাত থেকে বাঁচতেই তিনি সেদিন বাড়ি ছেড়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন, কিন্তু অলৌকিকভাবে তিনি বেঁচে যান। স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন ওই এলাকায় সমুদ্রে অ্যাঞ্জেলিকাকে কোনো মতে ভেসে থাকতে দেখেছিলেন। সেই সময় তারা এগিয়ে এসে তাকে পানি থেকে উদ্ধার করেন। সবাই ভেবেছিলেন তিনি হয়তো মারা গিয়েছেন। তারপর বুঝতে পারা যায় ওই মহিলা সাহায্যের জন্য হাত নাড়ছেন। তারপর তারা পানিতে দড়ি ফেলে তাকে উদ্ধার করেন। তুলে আনার পরেও সাড়া দিচ্ছিলেন না অ্যাঞ্জেলিকা। তারপর থেকে তিনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আপনার মতামত। আর এমনই সব তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল AT24 এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।